25 ডিসেম্বর শুধু বড়দিন নয়, অটল বিহারী বাজপেয়ীর জন্ম দিবস। আমরা আজকে তার মৃত্যুর পরে প্রথমবার তার জন্মদিবস পালন হচ্ছে। বেশ কয়েক বছর ধরে আমাদের পার্টি কার্যালয়ে অটলজির জন্মদিবস পালন হয়। গত বছরও আমরা পালন করেছিলাম, কিন্তু তখন উনি আমাদের মধ্যে ছিলেন, কাজের মধ্যে হয়তো ছিলেন না, কিন্তু আমাদের কাছে আমরা অন্তত তার কাছে আমাদের বার্তা পৌঁছে দিতে পারতাম। আজকে প্রথমবার হলো যে অটল বিহারী বাজপেয়ী নেই, তার জন্মদিবস আমরা পালন করছি। সেই উপলক্ষে আজকে আমরা পার্টি কার্যালয়ে একটি ছোট্ট কার্যক্রম করেছি ভাবগম্ভীর পরিবেশে। আর সেই সঙ্গে আমাদের রাজ্য সভাপতি মাননীয় দিলীপ দা গতকাল বসিরহাটে গেছিলেন। জেলায় জেলায় আইন অমান্য হচ্ছে আপনারা জানেন। বসিরহাটে পুলিশ নির্বিচারে লাঠিচার্জ করেছে, সব ভিডিও সবার কাছে পৌঁছে গেছে, টেলিভিশনে দেখা কার না দেখা, সোশ্যাল মিডিয়ার কল্যাণে পশ্চিমবঙ্গের আনাচে কানাচে সেই ভিডিও আমরা পৌঁছে দিয়েছি। 64 জন সম্ভবত কার্যকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে, তার মধ্যে আমাদের রাজ্যের নেতা আমাদের দেবাশিস মিত্র, ওই জেলার সভাপতি অনেকেই আছেন। আর এর প্রতিবাদে আগামী 3 তারিখ কলকাতায় বড় করে আইন অমান্য আন্দোলন হবে। এবার আমি মাননীয় দিলীপ দাকে বলবো আপনাদের কাছে ভূমিকা রাখার জন্য। এটা আমাদের কাছে দুঃখের বিষয় যে আজ যে আমরা তার জন্মদিন পালন করছি, কিন্তু তিনি আমাদের সামনে না। এক বছর 6 মাস হয়ে গেল প্রায় তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। তার শ্রদ্ধাঞ্জলি সভা সব জায়গায় হয়েছে, আমাদের বিধানসভাতেও হয়েছে, এবং সেই বিধানসভাতে আরো দুজন নেতা ছিলেন, কমিউনিস্ট ছিলেন, একজন কংগ্রেসী ছিলেন, তিনজন ভিন্ন মতাদর্শের নেতাকে আমরা শ্রদ্ধাঞ্জলি দিলাম। কিন্তু অটলজিকে নিয়ে সবাই একমত ছিলেন, তিনি অজাত শত্রু সর্বজন শ্রদ্ধেয় নেতা হিসাবে সবাই তাকে শ্রদ্ধাঞ্জলি দিয়েছেন। অটলজি অনেক কিছু, তার যে উপলব্ধি সাফল্য সেটা আমরা জানি, সমাজ তাই স্বীকৃতি দিয়েছে, দেশ তাকে ভারত রত্ন দিয়েছে, তিনি 3 বার প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ করেছেন, বিরোধী নেতা থেকেছেন, জনসংঘের সভাপতি ছিলেন, পরবর্তীকালে বিজেপি প্রতিষ্ঠার প্রতিষ্ঠা বিজেপি প্রতিষ্ঠাতা সভাপতিও ছিলেন, দেশ বিদেশে যেমন দেশের সম্মান বাড়িয়েছেন তাকে লোকে জেনেছে বিদেশ মন্ত্রী হিসাবে। আর তিনি সুনামের সঙ্গে কাজ করেছেন, আমাদের পড়োশীদের সঙ্গে সম্পর্ক আর উন্নতি করেছেন। স্বভাবত তিনি কবি ছিলেন, অটলজির অনেক গুণ ছিল, বাগ্মী ছিলেন, লোকসভার তার ভাষণ যখন চলত স্বাভাবিক বিরোধীরা বাধা দিতেন, কিন্তু সরকার পক্ষ মাননীয় প্রধানমন্ত্রী নরসিংহ অনেকেই পর্যন্ত তাদের পার্টির লোককে বলেছেন যে কমপক্ষে শোনো, শেখো কিছু অটলজির কাছ থেকে, চেঁচামেচি না করে। এই ধরনের উচ্চতার বাগ্মী তিনি ছিলেন। তার হাস্য রসিকতা নিয়ে আমরা সব উৎফুল্ল হই, তার কবিতার মধ্যেও তিনি দেখিয়েছেন, কথাবার্তা জীবন পদ্ধতির মধ্যে কখনো হতাশা আসেনি। অতি সম্প্রতি নির্বাচন হয়ে গেছে, নির্বাচনে বিজেপি জিততে পারেনি, সব জায়গায় একটা বিজেপিকে আক্রমণ করার সুযোগ এসেছে, কার্যকর্তার মন একটু খারাপ হয়ে গেছিল। এরকম পরিস্থিতি যখন এসেছে তখন অটলজি গীত নেহি গাতা হুঁ কবিতা লিখেছেন, আর গান গাওয়ার ইচ্ছা নেই আমার বলেছেন। আবার পরিস্থিতি পাল্টেছে তাদের পরিশ্রমের দ্বারা, তখন তিনি বলেছেন গীত নেহি গাতা হুঁ, নতুন গীত গাইব আমি। তো তার কবিতা আমাদের কাছে একটা প্রেরণা। কবিতা মানে লোকে আনন্দ করে সময় কাটায় তা নয়, আমরাও যখন মন খারাপ হয়, যখন মনে হয় যে মনের শক্তি কমে গেছে, একটু উৎসাহ কমে গেছে, তখন অটলজির কবিতা যদি কেউ পড়ে শোনে সেখান থেকে সে প্রেরণা পাবে, আদর্শবাদের যে উদ্গার সেখান থেকে আমরা পেয়ে এসেছি। স্বভাব কবি এবং স্বভাব রসিক ছিলেন উনি, তার রসিকতা যে কোনো সময় যে কোনো জায়গায় আমরা অনুভব করতে পারতাম, খুব ছোট ছোট বিষয়ে আর তিনি রসিকতা করতেন। একবার কোথাও প্রবাসে ছিলেন, তার রাতে যেখানে থাকার ব্যবস্থা ছিল তিনি রাতে দুধ খেতে পছন্দ করতেন, এক গ্লাস দুধ দেওয়া হয়েছিল, কিন্তু গ্লাসটা খুব একটা বড় ছিল না, সে দুধ খেয়ে নিয়েছিল উনি, কিন্তু পরের দিন সকালবেলা যখন জল চাইলেন খুব বড় গ্লাসে জল নিয়ে আসা হয়েছে।
তখন তিনি গ্লাসটা যে রেখেছে তখন গ্লাসটাকে নমস্কার করতে বলছেন, প্রভু কাল রাত তো আপ কহাঁ থে? গ্লাসের কাছে উনি জিজ্ঞেস করছেন যে এই বড় গ্লাসটা জল দেওয়া হলো, ছোট গ্লাসে দুধ দেওয়া হলো, তো তাকে বলছেন কাল রাত্রে আপনি কোথায় ছিলেন? তো সব ব্যাপারের মধ্যে অটলজির রসিকতা যেমন ছিল, কিন্তু খুব তার মধ্যে তার যে বলার উদ্দেশ্য সেটা লোকে বুঝতে পারতেন। মুম্বাইতে আমার যত শোনা আছে, শুনেছি মনে আছে, আমাদের স্বর্গত যিনি ওখানকার নেতা ছিলেন, কি নাম ছিল, গোপীনাথ মুন্ডে, মুন্ডেজি খুব লড়াকু নেতা ছিলেন, বহু বয়সে যুব বয়স থেকে যুব সভাপতি থেকে আরম্ভ করে পরবর্তীকালে ওখানকার সভাপতি ছিলেন। তো স্বাভাবিক কি হয়, অনেক সময় কার্যকর্তাদের মনে ক্ষোভ বিক্ষোভ এসে যায় কোনো কারণে, তো মুন্ডেজির বিরুদ্ধে লোকেদের একটু মনে ক্ষোভ ছিল। আর সুযোগটা পেয়ে গেছেন বলার সবাই, সেখানে রাজমাতা সিন্ধিয়া মানে অটলজি সবাই গেছিলেন, সেখানকার কার্যকর্তা বৈঠক ছিল, আলোচনা হতে হতে সবাইকে কিছু বলতে বলা হলো। তো একজন কেউ শুরু করলো, তো বাকিরাও মুন্ডেজির বিরুদ্ধে কিছু বলতে আরম্ভ করলেন মনের কথা। তো মোটামুটি পরিবেশটা একটু নেগেটিভ হয়ে গেল, সবাই নেগেটিভ কথা বলতে আরম্ভ করলো, অসন্তোষ প্রকাশ করতে আরম্ভ করলো, সব শুনলেন। আর শেষ পর্যন্ত যখন তাকে বলতে বলা হলো, মাননীয় অটলজি বসে দাঁড়িয়ে, একদিকে রাজমাতা বসে আছেন, আডবাণীজিও বোধহয় ছিলেন, মুন্ডেজিও ছিলেন ওখানে, তখন একটা হিন্দি গান খুব পপুলার হয়েছিল সিনেমাতে, হয়তো যারা পুরনো জানেন, আম্মা দেখ তেরা মুন্ডা বিগড়া যায়, কাজী যার হ্যাঁ না, তো খুব পপুলার ছিল পপ মিউজিক ইত্যাদি। তো অটলজি ওই বয়সে ওই রকম রসিক লোক, সময় সম্বন্ধে কত সচেতন, তিনি রাজমাতার সঙ্গে দিকে তাকিয়ে দাঁড়িয়ে বললেন যে আম্মা দেখ তেরা মুন্ডা বিগড়া যায়, মুন্ডা বলতে মুন্ডে। তো ওই গানটা একটা কলি উনি বললেন, কিন্তু যারা এতক্ষণ ক্ষুব্ধ ছিলেন, বাতাবরণটা নেগেটিভ হয়ে গেছিল, খুব অসন্তোষ ছিল মনে হয়েছিল, সবাই খুব হাসতে আরম্ভ করলেন, আর পুরো পরিবেশটাই পাল্টে গেল। আনন্দ বিনোদনের মাধ্যমে কার্যকর্তাদের মনকে বোঝা, তাদের সান্ত্বনা দেওয়া, আর পরিবেশকে নিজের হাতের মধ্যে নিয়ে আসা যে কৌশল সেটা মনে হতে ছিল। সেই জন্য এত বছর তিনি পার্টিতে নেতৃত্ব দিয়েছেন, প্রভাত প্রতিম পিতৃ প্রতিম তাকে আমরা জানি, সেই জন্য তার যে ব্যক্তিত্ব সবার কাছে গ্রহণীয় ছিল। তাই প্রথমবার ভারতের ইতিহাসে যে এনডিএ সরকার সমস্ত আঞ্চলিক দলকে নিয়ে সরকার গঠন করার যে যোগ্যতা উনি দেখিয়েছেন, 24টা দলকে নিয়ে তিনি 6 বছর সরকার চালিয়েছেন, তার আগে একবার সরকার পড়েও গেছে একটা ভোটের জন্য, সে সব ঘটনা পেরিয়ে গেছে। আর যারা তখন সরকারকে ফেলেছিলেন, সেই গিরিধর গোমাং, পরে তিনি বিজেপিতে এসেছেন, আরো অনেকে, তো তার যে কৌশল, সবাইকে নিয়ে চলার যে তার যে যোগ্যতা, এটা তিনি প্রমাণিত করেছেন। আজকে আজকে আমাদের ইন্ডিয়া সরকার চলছে, মাঝখানে ইউপিএ সরকার ছিল, কিন্তু অ্যালায়েন্স সরকার যে হতে পারে ভারতবর্ষে কংগ্রেসকে সরিয়ে, এটা অটলজি দেখিয়েছেন। এবং অটলজির যে ব্যক্তিত্ব, সর্বজন গ্রাহ্য ব্যক্তিত্ব, তার ফলেতে আলাদা মতাবলম্বী আলাদা মতাদর্শে সমস্ত পার্টির নেতারা এক জায়গায় এসেছেন এবং তাকে প্রধানমন্ত্রী স্বীকার করে নিয়ে আর সরকার চালিয়েছেন এবং সফল সরকার চালিয়েছেন, সফল প্রধানমন্ত্রী ছিলেন। ভারতবর্ষের যে আজকে অনেক বেসিক ডেভেলপমেন্টের কাজ, সেই গ্রাম সড়ক যোজনা বা স্বর্ণিম চতুর্ভুজ, এটা ঐতিহাসিক, কেউ কল্পনা করতে পারেনি, বা নদীকে জুড়ে দেওয়া যে কল্পনা, এটা অটলজির মতো লোকেরাই কল্পনা করতে পারে এবং বাস্তবে পরিণত করেছেন, তার জন্য আজকে সবাই স্বীকার করেন। ভারতবর্ষের যে আজকে আবাগমনের ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন হয়ে গেছে, দূর দূরান্ত গ্রাম আমরা কখনো কি কল্পনা করতে পারিনি, সেই গ্রামে পাকা রাস্তা হবে, গ্রামের লোক গাড়ি চড়ে বাড়ি থেকে রাস্তায় বড় শহরে যেতে পারবে, সেটা করে দেখিয়েছেন। তাতে কৃষকদের, ছোট ব্যবসায়ীদের অনেক সুবিধা হয়েছে, আর্থিক বিকাশে সহায়তা হয়েছে, আমাদের গ্রামের লোকের কাছে অর্থ পৌঁছেছে, তাদের উৎপাদিত ফসল আনাজ শস্যকে তারা পৌঁছে দিতে পেরেছেন বা তার যোগ্য দামও পেয়েছেন। এই দূরদর্শিতা অটলজি, এটা সত্যি সত্যি খুবই আর চিন্তা করা এবং অনুকরণীয় উদাহরণযোগ্য। আমরা জানি পার্লামেন্টেতে এনডিএ সরকার আসার আগে, এক নম্বর সেখানে এনডিএ এর প্রস্তুতি শুরু হয়ে গেছে, নীতিশ কুমার জি ভাষণ দিচ্ছেন, তখন তিনি এমপি ছিলেন, তো সবাই চিৎকার করছে আগলে সরকার কোন, কিসকা হোগা, প্রাইম মিনিস্টার কোন হোগা। তো উনি বলা কি, চাহে জো ভি হো জায়ে, এক বিহারি প্রাইম মিনিস্টার হোগা। সব লোক বলে বিহারি কেসে হোগা, কোই নামই নেই হ্যায়, বলে নাই অটল বিহারি হোগা। ইয়ে তখন বলেছিল নীতিশ কুমার, তারপর অটলজি প্রধানমন্ত্রী হয়েছেন। একবার তিনি নেপাল প্রবাসে গেছিলেন, তখন নরসিংহ রাও প্রধানমন্ত্রী ছিলেন, তো নেপাল থেকে উনি ফিরে এলেন। আমরা জানি
নেপালে নেপালি কংগ্রেস তখন ওখানে সরকারে ছিল, তার প্রধানমন্ত্রী কয়েকজন হয়েছেন, কিন্তু যা যথারীতি কংগ্রেসের যে সমস্যা থাকে, তার কংগ্রেসের মধ্যে যে দোষ গুণ থাকে সেটা এখানকার কংগ্রেসে যা ওখানকার কংগ্রেসের তাই। তো নিজের মধ্যে ঝগড়া, সরকার পড়ে গেল, আবার নির্বাচন হলো, এখনো তাই চলছে। উনি ঘুরে আসার পরে যথারীতি দেখতে দেখা করতে গেলেন নরসিংহ রাওয়ের সঙ্গে, উনি বিরোধী নেতা, উনি প্রধানমন্ত্রী। তো নরসিংহজি কি দেখলেন, কি বুঝলেন? তো উনি বললেন নেপালে যা হয়েছে সে তো প্রোটোকলের ব্যাপার, উনি খবর দিয়ে বললেন যে ওখানে সরকার কি কি হালে, পার্টি কে কি হালে। তো উনি বলা কি দেখিয়ে, সরকার তো ऐसे ही चल रही, कांग्रेस की सरकार है, यहां जैसी है वहां ऐसी है, और कांग्रेस का भी हालत ठीक नहीं है, आपस में बहुत गुटबाजी और मारपीट हो रहा है। के बोलचन विरोधी पार्टी नेता, अन्य पार्टी नेता सेकंदर कांग्रेस संबंधे नरसिंह राव के उन्हें रिपोर्टिंग करचन। नरसिंह राव जी बोल रहे हैं जी अब सब जगह कांग्रेस की वही हाल है, यहाँ नहीं देख रहे हैं आप क्या हो रहा है। तो एकदम संपर्क छिल प्रधानमंत्री और विरोधी नेतार मध्य, যে নিজেদের দেশ বিদেশ বিদেশ নীতি সম্বন্ধে খোলাখুলি আলোচনা এবং নিজেদের পার্টি সরকার সম্বন্ধে এরকম খোলাখুলি কথাবার্তা, এটা অটলজির সঙ্গে সবাই বলতে পারে। যখন যখন সমস্যা হয়েছে, আমরা জানি নদী বিবাদ ভারতবর্ষে খুব প্রাচীন বিবাদ, কাবেরী জল বিবাদ বহু পুরনো ছিল, সেটা নিয়ে রাজনীতি হতো। যখন সরকার এখানে কংগ্রেসেরই ছিল, তামিলনাড়ু কর্ণাটক দুই জায়গায় কংগ্রেসের মুখ্যমন্ত্রী ছিলেন, কিন্তু যথারীতি আন্দোলন ধর্ণা বন্ধ ইত্যাদি ইত্যাদি চলত, কেন্দ্রীয় কংগ্রেস সরকার দুই রাজ্যে কংগ্রেস সরকার, তাও সমস্যা সমাধান হতো না। কিন্তু এনডিএ সরকার আসার পরে মাননীয় অটলজি সব মুখ্যমন্ত্রীর সঙ্গে বসলেন, তখনও কংগ্রেসের মুখ্যমন্ত্রী ছিলেন ওনারা, কথা বললেন এবং একটা ম্যাজিকের মতো হয়ে গেল, সেই কাবেরী জল বিবাদ সমাধান হয়ে গেল, আজকে আর কোনো সমস্যা নেই। ঠিক সেরকম বাংলাদেশের সঙ্গে একাধিক সমস্যার সমাধান, নেপাল ভুটানের সঙ্গে, পাকিস্তানের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আর কথা বলে পড়োশীদের সঙ্গে যে সম্পর্ক ভালো না হয় তাহলে উন্নয়ন হতে পারে না, কারণ সবই তৃতীয় বিশ্বের দেশ, উন্নয়নশীল দেশ, সবারই আর্থিক সমস্যা, উন্নয়নের সমস্যা, কিন্তু সেখানে সীমা বিবাদ, যুদ্ধ বিগ্রহ, এর দ্বারা আমাদের শক্তি আর সামর্থ্যকে ব্যয় করে খরচা করে আমাদের উন্নয়নে ব্যাঘাত হচ্ছে, এটা উনি বোঝাতে সমর্থ হয়েছিলেন। এমনকি আসামের সমস্যাকে নিয়েও সমাধানের জন্য তার একটা অবদান ছিল, বাংলাদেশের ছিটমহল বিনিময় নিয়ে কাজ এগিয়ে গিয়েছিলেন, যেটা আজকে মোদী সম্পন্ন করেছেন। এই সমস্ত কাজের মধ্যে অটলজির যে ব্যক্তিত্ব সেটা আমরা দেখতে পেয়েছি। মহাপুরুষদের সম্বন্ধে বলা হয় যারা যুগপুরুষ, সন্ত তুলসীদাস তার দোহাতে লিখেছেন যে মানুষের জীবন সফল কখন হয়, উনি বলছেন যে মানুষ যখন জন্ম হয়, জব হাম পয়দা হুয়ে জগ হাসে হাম রোয়ে, ছোট বাচ্চা যখন পৃথিবীতে আসে জন্ম নিয়ে কান্দতে আরম্ভ করে প্রথমে, সবাই জানতে পারে হ্যাঁ বাচ্চা এসছে, কিন্তু সবাই হাসতে থাকে আরে কত সুন্দর হয়েছে, মায়ের মতো চোখ হয়েছে, বাবার মতো নাক হয়েছে, ঠাকুমার মতো কপালটা হয়েছে, ওকে আলোচনা করতে খুব আনন্দ হয় যে ছেলে হয়েছে বা মেয়ে হয়েছে যাই হোক, কিন্তু বাচ্চা তো নতুন পৃথিবীতে নতুন জগতে সে কাঁদতে থাকে, নতুন দুনিয়াতে সে কিছু বুঝতে পারে না। এটা সবার ক্ষেত্রে সমান, সমস্ত মানুষ জন্ম হলে এটা কিন্তু কমন ব্যাপার। তো উনি বলছেন যে এসা কর্মী কর চলো হাম হাসে জগ রোয়, এমন কাজ করো যে যাওয়ার সময় সারা দুনিয়া কাঁদতে থাকবে তুমি কিন্তু হাসতে হাসতে চলে যাও। অটল বিহারী বাজপেয়ী সম্বন্ধে আর এই যে সন্ত তুলসীদাসের যে কথা, যে কাব্য, এটা সম্পূর্ণভাবে আর সত্য হিসেবে প্রমাণিত হয়। আমরা বিধানসভাতে যখন আলোচনা হচ্ছিল, বলতে বলতে আমাদের এক সময় পরশ দত্ত আমাদের পার্টিতেই ছিলেন, তিনি তার সেই পুরনো স্মৃতি সেখানে রোমন্থন করতে করতে তার চোখে জল এসে গেল। শত্রু মিত্র নির্বিশেষে শত্রুত্বকে ছিল না, কিন্তু রাজনীতিতে যেমন বিরোধী হয়, অন্য মতাবলম্বী অন্য পার্টি হয় তারাও বিরোধিতা করেছেন, কিন্তু অটলজি সম্বন্ধে বলতে গিয়ে তাদের মুখ বন্ধ হয়ে গেছে। সেই অটলজির অনুসারী আমরা, তিনি জনসংঘ থেকে বিজেপি পার্টিকে লালন পালন করে বড় করেছেন, সেই পার্টিকে ক্ষমতায়ও পৌঁছে দিয়ে গেছেন। শ্যামাপ্রসাদ মুখার্জির অতি ঘনিষ্ঠ, তার সহযোগী, সহকারী, একান্ত সচিব ছিলেন, এবং যখন জম্মু কাশ্মীরেতে শ্যামাপ্রসাদ ঢুকছেন উনি জানেন একটা চক্রান্ত আছে, জ্যোতিষীরাও মনে করেছিলেন, অনেক বন্ধু বান্ধব অনেক বিশিষ্ট ব্যক্তি মনে করেছিলেন যে আপনি ডক্টর মুখার্জি আপনি যাবেন না জম্মু কাশ্মীর, ওখানে চক্রান্ত হচ্ছে, আপনার জীবন সংশয় হতে পারে। কিন্তু যে স্লোগান উঠেছিল এক বিধান এক নিশান এক প্রধান, তাকে সফল করার জন্য কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ, এটা প্রমাণ করার জন্য তিনি গেছিলেন। তিনি জানেন সবকিছু হতে পারতেন, আর পৃথিবীর ইতিহাসে বিনা বলিদানে কোনো বড় জিনিস পাওয়া যায় না,
যুগ যুগ ধরে ভারতবর্ষের পৌরাণিক আমল থেকে আজ পর্যন্ত চলে এসছে। তাই অটলজি হয়তো জানতেন তার প্রতি এরকম হতে পারে, তার জীবন নাশ হতে পারে। তাই অটলজি উনি বললেন যে তুমি ফিরে যাও, তোমার যাওয়ার দরকার নেই আমার সঙ্গে। বলছে আরে আপনি শরীর খারাপ হচ্ছে আপনার, ওষুধ খেতে হবে, এগুলো তো কেউ জানে না, আমাকে থাকার দরকার আছে আপনার সঙ্গে, আমি আপনাকে ছেড়ে যেতে পারি না। উনি বলছে এটা আমার আদেশ, এইটা তোমার কাজ, আমি তোমাকে আদেশ করছি তুমি দিল্লি ফিরে যাও, তোমার জন্য অনেক বড় কাজ অপেক্ষা করছে। সংযোগ বলতে পারেন, সৌভাগ্য বলতে পারেন, হয়তো অটলজি যদি ওনার ওখানে যেতেন ওনার সঙ্গে হয়তো তারও তার সেই পরিণতি হতো। কিন্তু যুগপুরুষ দূরদ্রষ্টা শ্যামাপ্রসাদ বুঝতে পেরেছিলেন যে এই যুবকের হাত দিয়ে ভারতবর্ষের ভাগ্য পরিবর্তন হবে, এই একদিন ভারতকে শাসন করবে, পার্টিকে দাঁড় করাবে, তাই তাকে ফিরে যেতে আদেশ দিয়েছিলেন এবং তা সে স্বপ্নকে অটলজি সফল করে গেছে। তার হাত দিয়ে ভারতীয় জনতা পার্টি দিল্লিতে ক্ষমতায় এসেছে এবং তিনি পথ যে সুগম করে গেছিলেন তাকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ আজকে আমাদের পরবর্তী নেতৃত্ব করছেন। সেই জন্য আজকে অটলজির জন্মতিথি পালন করার সৌভাগ্য আমাদের হয়েছে, তাকে বাদ দিয়ে তার ছবির সামনে আমরা আজকে পুষ্পাঞ্জলি দিচ্ছি, স্মরণাঞ্জলি দিচ্ছি, তাকে মালা পড়াবার সুযোগ হয়েছে আজকে। এর আগে পর্যন্ত তাকে আমরা সম্মান দিতাম কিন্তু মালা পড়াবার সুযোগ ছিল না, যেহেতু উনি স্বদেহে উপস্থিত ছিলেন। এমন একজন ব্যক্তি যিনি প্রায় 10 বছর লোকচক্ষুর অন্তরালে ছিলেন, তাকে আমরা দেখিনি, তার ছবিও কেউ দেখিনি কি অবস্থায় আছে। আমার সৌভাগ্য হয়েছিল 2015 সালে দিল্লিতে আমার কয়েকদিন থাকার সুযোগ হয়েছিল, সেই জন্য সেই সময় 24 তারিখ আগের দিন ঠিক আমার যাওয়ার সুযোগ হয়েছে। আমাদের পুরনো কার্যকর্তা সঞ্জয় যোশী ওখানে ছিলেন, ডাকলেন আমাকে, তো কোথায় দেখা হবে, তারা দিন ঘোরাঘুরি করে দেখা হচ্ছিল না, তারপরে ঠিক হলো অটলজির বাড়িতে আসো। আমরা বিকালবেলা পৌঁছলাম, যথারীতি খুব কড়াকড়ি ছিল, সিকিউরিটির ঢোকা মুশকিল ছিল, কিন্তু উনি বলে ঢোকার ব্যবস্থা করলেন। আমি দেখলাম সেদিন থেকেই লাইন লেগে গেছে মানুষের তাকে দর্শন করার জন্য, বিরাট লম্বা লাইন, মানে বাড়ি বাংলো ছাড়িয়ে রাস্তার উপরে লাইন পড়ে গেছে দর্শনার্থীদের অটলজিকে দর্শন করতে। 24 তারিখ আর 15 সালে আমিও গেলাম, তাকে দর্শন করলাম। তিনি এক প্রকার মানে অচৈতন্যের মতোই ছিলেন, কোনো রেসপন্স ছিল না, তার জামাই মেয়ে এরা সবাই ছিলেন সেখানে। রঞ্জন বাবুর সঙ্গে দেখা হলো, তো আমি তাকে দূর থেকে দর্শন করে নমস্কার করলাম, এই পর্যন্তই। তো এরকম 10 বছর ওনার কেটেছে জীবনগত অবস্থায়, কিন্তু তার প্রতি মানুষের যে আগ্রহ শ্রদ্ধা আকর্ষণ কিন্তু কমেনি, সেটা আমরা দেখলাম তার মৃত্যুর পরে, তার সব যাত্রায় যে মিছিল হয়েছে। আমাদের বরিষ্ঠ নেতারা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সবাই হেঁটেছেন 6 কিলোমিটার সেই অসহ্য গরমের মধ্যে, আমিও সেদিন দিল্লিতে উপস্থিত ছিলাম। তার সব যাত্রায় তার যে পার্থিব শরীর, সেই শরীরকে শ্রদ্ধা জানাবার পুষ্পাঞ্জলি দেওয়ার সুযোগ হয়েছিল আমার। কিন্তু দেখলাম দিল্লি পুরো ভেঙে পড়েছিল, পুরো রাস্তা ভর্তি মানুষ, হাঁটছে তো হাঁটছে সেই গরমের মধ্যে ঘেমে নেয় একাকার। এবং সারা ভারতবর্ষে তাকে নিয়ে যে উন্মাদনা, সারা বিশ্বের মধ্যে তাকে নিয়ে যে ইচ্ছা মানুষের শ্রদ্ধা, সেটা আমরা দেখেছি। তার যে জীবন, সেই জীবনকে তিনি ধূপের মতো করে ধীরে ধীরে জ্বালিয়ে দিয়েছেন, তার সুগন্ধ সবাইকে বিতরণ করেছেন। সেরকম শ্রেষ্ঠ মহান নেতৃত্বের নেতার নেতৃত্বে আমরা কাজ করার সুযোগ পেয়েছি, সেজন্য আমরা ধন্য। কিন্তু তিনি যে মহৎ উদ্দেশ্য নিয়ে সারা জীবন কাটিয়েছেন, ডক্টর শ্যামাপ্রসাদের আদর্শকে, তার সহযোগী দীনদয়ালের আদর্শকে প্রতিফলিত করার, বাস্তবায়িত করার চেষ্টা করেছেন, সেই অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করার দায়িত্ব আমাদের আছে, আমাদের উপরে আছে। আমার মনে হয় আজকে তার যারা উত্তরসূরি তারা সেই যোগ্যতা অর্জন করেছেন সেই কাজকে সম্পূর্ণ করার, আমরা সবাই সহভাগী। আসুন অটলজিকে শ্রদ্ধাঞ্জলির মাধ্যমে এই সংকল্প করি যে তার সংকল্প, তার কাজ, সেই যে বৈভবশালী রাষ্ট্র, সেই নির্মাণ যতক্ষণ না পূর্ণ হচ্ছে আমরা বিশ্রাম করব না, পরিশ্রম করব, এবং আমাদের হাত দিয়ে সেই কাজ সম্পূর্ণ হবে ভগবানের কাছে আশীর্বাদ করে। সবাইকে ধন্যবাদ। ভারত মাতা কি চায়। ভাই সায়ন্তন, গোপাল সরকার, আজকে সারা দেশ মহামানব অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন পালন করছে। স্বাভাবিকভাবেই পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে হসপিটালে ফল বিতরণ, দুস্থদের কম্বল কাপড় বিতরণ, রক্তদান, চক্ষুদান, এই জাতীয় নানা কার্যক্রমের মাধ্যমে ভারতীয় জনতা পার্টি
এই দিনটিকে বহুদিন ধরে পালন করে আসছে। অটল বিহারী বাজপেয়ী এই নামটার সীমা ভারত ছাড়িয়ে সারা বিশ্বে পৌঁছে গিয়েছে। সেদিন পৌঁছে গিয়েছে যেদিন আমেরিকার নাম শুনলে সারা বিশ্বের যে কোনো দেশ কেঁপে উঠত। কিন্তু আমরা দেখেছি যখন পোখরানে পরমাণু বোমা বিস্ফোরণের প্রশ্ন এলো, এর আগের সরকার ইন্দিরা গান্ধী পরমাণু পরীক্ষণ করেছিলেন, কিন্তু আমেরিকার এক ধমকে অর্ধ সমাপ্ত পরমাণু বোমার পরীক্ষা বন্ধ করে দিয়েছিল। কিন্তু বাজপেয়ীজি আসার পর তিনি বললেন যে মাত্র গুটি কয়েক দেশ পরমাণু বোমা দেখিয়ে সারা বিশ্বের উপর প্রভুত্ব করবে, এই জিনিস চলতে পারে না, আমরাও পরমাণু বোমা বানাব। এবং পরমাণু বোমার পরীক্ষণ প্রক্রিয়ায় হলো, রাজস্থানের মাটিতে হলো। আর সেই পরীক্ষণের পর তৎকালীন আমেরিকান রাষ্ট্রপতি ক্লিন্টনের একটি ফোন এসেছিল রাত 12টা, অটলজিকে ঘুম ভাঙিয়ে ফোন ধরানো হলো। অপর প্রান্ত থেকে ক্লিন্টন ধমকাচ্ছে, এত বড় ক্ষমতা, এত বড় আস্পর্ধা, আমরা বারণ করার পরেও আপনারা পরমাণু বোমা পরীক্ষা করলেন। অবিলম্বে কাল সকালে সারা বিশ্ববাসীর কাছে ক্ষমা চান। অটল বিহারী বাজপেয়ী বললেন ঠিক আছে, সকাল পর্যন্ত দেখি, তারপরে দেখা যাবে। ওই রাতে ঘুমোতে যাননি রাষ্ট্রপতি, যে কালাম সাহেব ছিলেন তিনি ওই দলে ছিলেন। সমস্ত বৈজ্ঞানিকদের ডেকে বললেন যে আজ রাতের মধ্যেই পরমাণু বোমার পরীক্ষণের পরবর্তী বোমা তৈরি করতে হবে, কারণ ভারত মাতা কারো কাছে মাথা নত করেনি। আমার ভারত মাতার উপরে হুমকি, দেশবাসীর অপমান, আমার মায়ের অপমান, সেই কারণে পরমাণু বোমা বিস্ফোরণ কাল সকালেই করতে হবে। ভারতবর্ষের তেজি বাহাদুর বৈজ্ঞানিকের দল রাত্রের মধ্যে তৈরি করে পরের দিন সকালবেলা আবার পরমাণু বোমা বিস্ফোরণ করলেন। ক্লিন্টন সঙ্গে সঙ্গে বললেন ভারতের উপর অর্থনৈতিক অত্যাদেশ জারি করা হলো। অটল বিহারী বাজপেয়ী বললেন এর আনন্দে ফাটাও বোমা, ফাটাও বোমা, ফাটাও বোমা, একটা নয় পাঁচটা বোমা ফাটিয়ে বুঝিয়ে দিলে ভারত কারো চোখ রাগানিতে ভয় পায় না, ভারত এক সার্বভৌম রাষ্ট্রত্ব কারো কাছে মাথা নত করে না। সারা বিশ্বে বাজপেয়ীর ভাবমূর্তি প্রতিষ্ঠা। বাজপেয়ীজি অর্থনৈতিক যে নিষেধাজ্ঞা তা তোলবার জন্য আমেরিকার কাছে একবারও যায়নি, আমেরিকা নিজে এসে নিজে থেকে সেই অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে তুলে নিয়েছে। তাই আমি আপনাদের একটা কথা বলি, এই হচ্ছে ভারত প্রেম মানব। ছোট্ট জীবনে তার হাজার কর্মগাথা, এক একটা দিক এক একটা সাগর। সেই কারণে শুধুমাত্র আমাদের নেতা নয়, শুধুমাত্র রাজনীতিবিদ নয়, এক ভারত প্রেমী সন্ন্যাসী, এক ভারত প্রেমী দৃঢ় লৌহ মানব, এক প্রেমের পূজারি, সব দিক দিয়ে বাজপেয়ী যেন এক সর্বজ্ঞ মহামানব, পূর্ণ মানবের যে রূপ, সেই পূর্ণ মানবের রূপ আমরা বাজপেয়ীজির মধ্যে দেখেছি। তাই আজকে তার এই জন্মদিনে আমাদের সকলকে একটাই শপথ দিতে হবে যে রাষ্ট্রভক্তি যেন আমাদের বাজপেয়ীজির কাছ থেকে আমরা শিখি, প্রেরণা পাই। সারা দেশ কিন্তু দেখুন বাজপেয়ীজির তিরোধানে, কোনো দল মত কোনো কিচ্ছু নেই, সবাই ছুটে এসছে, সবাই বাজপেয়ীজির প্রশংসায় পঞ্চমুখ। তার কারণ তিনি ছিলেন অজাত শত্রু, তার কোন শত্রু ছিল না, তিনি রাজনৈতিক দৃঢ়তার ক্ষেত্রে দৃঢ়তা দেখিয়েছেন। কিন্তু স্বাভাবিক যে সৌহার্দ্যের ব্যবহার, সে ব্যবহার থেকে তিনি কখনো পিছু হলেন। তাই আজকে
আরেকটি গুরুত্বপূর্ণ কার্যক্রমে আমি এবং দিলীপদা দুজনেই চলে যাব, সেই কারণে বেশি বর্ণনা করার অবকাশ নেই। আমরা সবাই বাজপেয়ীজি সম্পর্কে জানি, তাই স্বাভাবিকভাবে বাজপেয়ীজির আদর্শে, বাজপেয়ীজির মতাদর্শে শ্যামাপ্রসাদজির উত্তরসূরি, শ্যামাপ্রসাদ মুখার্জির যোগ্য সৈনিক অটল বিহারী বাজপেয়ী নীতি আদর্শ আজ সারা ভারতবর্ষে ছড়িয়ে গিয়েছে, শুধু বাংলাটুকু বাকি আছে। তাই এই বাংলা থেকে পাপকে যতক্ষণ বিদায় না করতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমাদের বিশ্রাম নেই, ততক্ষণ পর্যন্ত আমাদের মুক্তি নেই। অতএব বাজপেয়ীর আদর্শে থেকে এই রাষ্ট্র বিরোধী পাপ শক্তিকে বাংলা থেকে মুক্ত করবার প্রতিজ্ঞা আজ অটল বিহারী বাজপেয়ীর সামনে আমরা গ্রহণ করি, তবেই প্রকৃত রাষ্ট্রভক্তি হবে, প্রকৃত বাজপেয়ীর প্রতি সম্মান প্রদর্শন হবে। নমস্কার, ভারত মাতার জয়। একটা ঘোষণা, সেটা হচ্ছে যে যেমন সায়ন্তনদা বললেন যে কালকে যেমন বসিরহাটে আমাদের কর্মীদের উপরে পুলিশ নির্মমভাবে লাঠি চালিয়েছে, সারা পশ্চিমবঙ্গ ব্যাপী বিজেপিকে আটকাবার জন্য অগণতান্ত্রিক ভাবে সভা সমিতি বন্ধ করে দেওয়া, মিছিল বন্ধ করে দেওয়ার চেষ্টা চলছে। তার বিরুদ্ধে যেখানে আমরা অনুমতি পাচ্ছি সভা করছি, যেখানে অনুমতি পাচ্ছি না রাস্তায় নেমে আইন অমান্য করছি, এবং এটা প্রত্যেকটি জেলাতে চলছে এবং হবে। আর তারপর আমরা ঠিক করেছি সারা পশ্চিমবঙ্গে ব্যাপী এর বিরুদ্ধে একটা বড় প্রদর্শন করার দরকার। আগামী 3 জানুয়ারি কলকাতাতে ব্যাপক হারে একটা আইন অমান্যর কার্যক্রম হবে, এটা আমরা ঠিক করেছি।